কালীপূজো মানে মালদায় পাঠা কেনার ভিড়। কালীপূজো উপলক্ষে মালদার পান্ডুয়ার পাঠা বাজারে ক্রেতা বিক্রেতাদের ভিড়। কালীপূজোয় চলছে জোর কদমে প্রস্তুতি, চলছে পাঠা বিক্রয় ও ক্রয়। শুক্রবার সকাল থেকে বাজারে আমদানি ও রপ্তানি হয়েছে ব্যাপক, জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতা ও হাট কমিটির সদস্যরা। উল্লেখ্য, আগামী 31শে অক্টোবর রয়েছে কালীপূজো। অনেক ক্ষেত্রেই মানুষ হিসাবে পাঠা বলির প্রথা থাকে কালীপূজো মণ্ডপে, তাই পূজোর মৌসুমে পাঠা কিনতে উপস্থিত মানুষজনেরা শুধু এলাকার লোকজনেরাই নয়, বাইরের লোকজনেরাও এখানে ক্রয় বিক্রয় করতে আসেন। এক একটি পাঠা 10,000, 20,000, 50,000 এমনকি 60,000 থেকে 70,000 টাকারও পাঠা রয়েছে এই হাটে। হাট কমিটির বক্তব্য, বর্ষার জন্য একটু সমস্যা তৈরি হচ্ছে, তবে অনেকটাই বাজার আজ ভালো হয়েছে। তাছাড়া আগামীতে আরো একটা হাট রয়েছে, সেটাও ভালো হবে বলে আশাবাদী তারা। কেন হলো কেমন হয়েছে? পাটা খুব আমদানি, এখানে বড় বড় পাটা আমদানি আছে। কোথা থেকে এসেছেন আপনি? আমরা সাপ থেকে এসেছি। পাটা কেনা হয়ে গেছে, কত দাম হয়েছে? ওটাতে 40,000 টাকা। দুটো থেকে 40, কতটি মাংস হবে? মোটি মাংস 40 কিলো। দাম বাজার হিসাবে কি আছে? ঠিক আছে, বাজার হিসাবে দাম একটু চড়া আছে। চড়া না, কি নাম আপনার? গণেশ সরকার। পান্ডুয়া কি করছেন? পাঠা বিচ্ছে। কি হ্যাঁ কি উপলক্ষ? পূজিয়া, কালী পূজিয়া, কালী পূজিয়া তো বলছি যে 40-50টা লোক কেমন হবে? হ্যাঁ, ওজন কেমন হবে? 5 কিলো, 20 কিলো, 10 কিলো, 5 কিলো, 8 কিলো। এই হাটেই আসেন নাকি? হ্যাঁ। কোথা থেকে আসছেন? দুলিয়া। নাম নাম কি নাম? হাটে কি নিয়ে আসছেন? এটা আমি পাঠা নিয়ে এসেছি দাদা। কি উপলক্ষে? এটা পুজো উপলক্ষে। আচ্ছা, কি পাঠা এটা? এটা দেশি পাঠা, রাম পাঠ দেশি। কিরকম ওজন হবে আপনার পাঠার? ওই পাঠার ওজন আপনি ধরেন 50 কিলো। দাম কিরকম রেখেছেন? এর দাম আছে আপনার 75,000। দাম রেখেছেন? হ্যাঁ। পাইকার আপনি? হ্যাঁ পাইকার। এমনি খরিদ্দার কত দাম বলে গেল? খরিদ্দার বলেছে আপনার 42,000, 40,000 এরকম বলছে। বলছি আমদানি কেমন হয়েছে? আমদানি ভালো হয়েছিল তো। আমি একাই 55 মাল বেচলাম। কটা মাল বেচলেন? 55টা। আচ্ছা ভালোই হচ্ছে। হ্যাঁ, কেনা বেচা ভালো হয়েছে। কতদিন থেকে আসছেন এই হাটে? এখানে মোটামুটি ধরেন 10 বছর। কি নাম আপনার? মসিউর রহমান। কোথা বলছি হাটে কেমন শুরু হয়েছে? আমি যত ভালো হয়েছে সকাল থেকেই, বৃষ্টির জন্য একটু অসুবিধা হয়েছিল, কিন্তু খাসি ছাগল পাঠা বেশিরভাগ কালী পূজা উপলক্ষে পাঠা অতিরিক্ত নেমেছিল, বড় ছোট সব ধরনেরই ছিল। আজ এখন পর্যন্ত আমাদের এখানে মোটামুটি 29,000 বিক্রি হচ্ছে, 29, 25, 27, 26 এভাবে বিক্রি হচ্ছে। খাসির পরিমাণ আজকে খুবই কম বিক্রি, পাঠাই যা বিক্রি হচ্ছে। ছোট ছোট পাঠাও আছে 2,000, 2,500, 3,000 যে যেমন পাচ্ছে। এটা মোটামুটি আর কটা হাট পাবে? আর একটা হাট পাচ্ছে সামনে সোমবার, বৃহস্পতিবার তো কালী পুজো, আর একটা হাট পাবে আমাদের। আজকে তো আমদানি হয়েছে ভালো, লোকজনও ভালো এসছে, ভালো অনেক দূর দূর থেকে এসছে, ধুলিয়ান, আপনার ফারাক্কা, মুর্শিদাবাদ, বীরভূম সব এলাকা থেকে এসছে, রতুয়া, শান্তি, মানে আশেপাশে মালদা ডিস্ট্রিক্টের মানিকচক, ভালো এসছে, খারাপ বলা যাবে। এটা কি হাটের নাম? এটা তো পান্ডু হাট বলে নাম নাম বলছি। আপনি দায়িত্ব বলতে কি, কাকুরা সম্পূর্ণ মালিক, কাকু হয় মালিক, হাট কমিটি আমিও তার মধ্যে নাম একজন। আমার নাম বাপি। বাপি কি? বাপি আলী।